ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি যে ভয়াবহ আক্রমণ চালিয়েছে সেটিকে নিউ ইয়র্কে হওয়া টুইন টাওয়ার হামলার সঙ্গে তুলনা করেছে ইসরায়েল। এই হামলার মাস্টার মাইন্ড মোহাম্মদ দেইফ একে অভিহিত করেছেন আল আকসার বন্যা হিসেবে, যেটি আল আকসা মসজিদে ইসরায়েলের অভিযানের প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে। হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, হামাসের আলকাসাম ব্রিগেড পরিচালনা করেন দেইফ। গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের হামলার পরিকল্পনা করেছেন তিনি। তবে হামলার মূল কারিগর কে সেটি পরিষ্কার। মাথা দুটো, কিন্তু মাস্টার মাইন্ড একজন, বলছে সূত্রটি। এই অভিযানের তথ্য কেবল কয়েকজন হামাস নেতাই জানতেন। দেইফকে ইসরায়েল 7 বার হত্যা চেষ্টা করেছে। এর মধ্যে সর্বশেষ 2021 সালেও তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ব্যক্তি হিসেবে দেইফ কথা বলেন কম, প্রকাশ্যেও আসেন না। ফলে শনিবার হামাসের টিভি চ্যানেল যখন ঘোষণা করে দেইফ কথা বলবেন, ফিলিস্তিনিরা বুঝেছে উল্লেখযোগ্য কিছু ঘটতে চলেছে। দেইফ একটি রেকর্ড বক্তৃতায় বলেন, আজ আল আকসার ক্রোধ, আমাদের জনগণ ও জাতির ক্রোধ বিস্ফোরিত হচ্ছে। আমাদের মুজাহিদিন, আজ তোমাদের দিন। অপরাধীকে বোঝানো যে তার শেষ সময় এসেছে। দেইফের ছবিও আছে মাত্র 3টি। একটি তার 20 বছর বয়সের, অন্যটি মুখোশ পরা, তৃতীয়টি হচ্ছে তার ছায়াচিত্র, যেটি অডিও টেপটি সম্প্রচারের সময় ব্যবহার করা হয়েছে। দেইফের অবস্থান কেউ জানে না, যদিও সম্ভবত তিনি গাজার সুরঙ্গের গোলক ধাঁধায় থাকতে পারেন। ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র বলছে, দেইফ হামলার পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। মোহাম্মদ দেইফের প্রকৃত নাম মোহাম্মদ মাসরি। তার জন্ম 1965 সালে খান ইউনিস শরণার্থী শিবিরে। 1987 সালে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদার সময়ে হামাসে যোগ দিয়ে নিজের নাম বদলান। হামাসের একটি সূত্র বলছে, 1989 সালে ইসরায়েল তাকে আটক করেছিল। সে সময় প্রায় 16 মাস আটক ছিলেন। গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানের ওপর ডিগ্রি নেন দেইফ। সেখানে তিনি পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে পড়াশোনা করেন। শিল্পকলার প্রতি তার অনুরাগ ছিল এবং বিশ্ববিদ্যালয়ের বিনোদন কমিটির প্রধান ছিলেন তিনি। মঞ্চে কমেডিয়ান হিসেবেও অভিনয় করেছিলেন। হামাসের পদে এসে এই সংগঠনের নেটওয়ার্ক বৃদ্ধি এবং বোমা তৈরির দক্ষতার উন্নয়ন ঘটান। কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছেন দেইফ। আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন ইসরায়েলির মৃত্যুর জন্য ব্যক্তিগতভাবে তাকেই দায়ী করা হয়। হামাসের সূত্র বলছে, তাকে হত্যা চেষ্টায় ইসরায়েলের চালানো এক হামলায় একটি চোখ হারান দেইফ। এছাড়া এক পায়ে গুরুতর আঘাত পান। 2014 সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন দেইফের স্ত্রী, 7 মাস বয়সী ছেলে ও 3 বছরের মেয়ে। হামাসের সশস্ত্র শাখা পরিচালনার সময়ে তার টিকে থাকা তাকে ফিলিস্তিনি জনগণের মধ্যে বীরের মর্যাদা এনে দিয়েছে। ভিডিওতে তাকে মাস্ক বা মুখোশ পরে থাকতে দেখা যায়, অথবা কেবল তার ছায়াটিই দেখানো হয়। স্মার্টফোনের মতো আধুনিক ডিজিটাল প্রযুক্তিও তিনি ব্যবহার করেন না। তিনি অধরা, তিনি ছায়ার মানুষ, বলছে হামাসের ঘনিষ্ঠ সূত্র। রুদ্র রুদ্রাক্ষ, বিডিনিউজ 24.com।